সমস্ত খেলার খবর সবার আগে পাওয়ার জন্য সাবস্ক্রাইব করুন গো স্পোর্ট চ্যানেলটিকে। গুজরাট টাইটান্স প্রথম ও এ পর্যন্ত একমাত্র দল হিসেবে আইপিএল 2022 এর প্লে অফের টিকিট নিশ্চিত করেছে। নিজেদের শেষ ম্যাচের ফলাফল যাই হোক না কেন, 13 ম্যাচে 20 পয়েন্ট সংগ্রহ করা গুজরাট লিগ টেবিলের এক নম্বরেই থাকবে। রাজস্থান রয়্যালস ও লখনৌ সুপার জায়ান্টস 16 পয়েন্টে পৌঁছে গিয়েছে। দু দলের একটি করে ম্যাচ বাকি, নিজেদের শেষ ম্যাচে জিতলে দু দলেরই প্লে অফ নিশ্চিত। রাজস্থান শেষ ম্যাচ খেলবে চেন্নাইয়ের বিরুদ্ধে, লখনৌ শেষ ম্যাচ খেলবে কলকাতার বিরুদ্ধে। দুই দল নিজেদের শেষ ম্যাচে হারলে নেট রান রেটের নিরিখে প্লে অফের দৌড়ে নামতে হতে পারে তাদের। আরসিবি গুজরাটের বিরুদ্ধে শেষ ম্যাচ জিতলে তারা চতুর্থ দল হিসাবে 16 পয়েন্টেই পৌঁছবে। পাঞ্জাবকে হারিয়ে 14 পয়েন্টে পৌঁছে যাওয়া দিল্লি তাদের শেষ ম্যাচে মুম্বাইকে হারালে তারাও 16 পয়েন্টে পৌঁছে যাবে। সেক্ষেত্রে নেট রান রেটে প্লে অফের টিকিট পাবে রাজস্থান, লখনৌ, আরসিবি ও দিল্লির মধ্যে তিনটি দল, যদি লখনৌ ও রাজস্থান নিজেদের শেষ ম্যাচে হারে। আরসিবি গুজরাটের বিরুদ্ধে হারলে রাজস্থান ও লখনৌ শেষ ম্যাচে না জিতেও প্লে অফে চলে যাবে। দিল্লি সেক্ষেত্রে শেষ ম্যাচ জিতলে চতুর্থ দল হিসেবে প্লে অফের টিকিট হাতে পাবে। দিল্লি যদি শেষ ম্যাচ হারে তবে 14 পয়েন্টে থাকা সব দলের মধ্যে নেট রান রেটের নিরিখে প্লে অফের চতুর্থ দল নির্ধারিত হয়ে যাবে। কেকেআরের সামনে নেট রান রেটের নিরিখে প্লে অফে যাওয়ার সুযোগ থাকবে যদি তারা শেষ ম্যাচে লখনৌকে হারায় এবং আরসিবি ও দিল্লি তাদের শেষ ম্যাচে হারে তবেই। এবার চলুন কেকেআরের নেট রান রেটের নিরিখে প্লে অফে যাওয়ার সম্ভাবনা কতটা দেখে নেওয়া যাক। নম্বর ওয়ান, কেকেআরকে নিজেদের শেষ ম্যাচে লখনৌকে বড় ব্যবধানে হারাতে হবে, তাহলে কলকাতার পয়েন্ট দাঁড়াবে 14। নম্বর টু, আরসিবিকে শেষ ম্যাচে গুজরাট টাইটান্সের কাছে হারতে হবে, তাহলে ব্যাঙ্গালোরের পয়েন্ট দাঁড়াবে 14। নম্বর থ্রি, দিল্লিকে তাদের শেষ ম্যাচে মুম্বাইয়ের কাছে হারতে হবে, সেক্ষেত্রে দিল্লির পয়েন্ট দাঁড়াবে 14। নম্বর ফোর, পাঞ্জাব তাদের শেষ ম্যাচে সানরাইজার্সকে হারালেও তাদের জয়ের ব্যবধান বড় হওয়া চলবে না, সেক্ষেত্রে পাঞ্জাবের পয়েন্ট দাঁড়াবে 14। এরপর নেট রান রেটের বিচারে কলকাতার নেট রান রেট যদি সবচেয়ে সেরা হয় তবেই কলকাতা নাইট রাইডার্স প্লে অফে পৌঁছাতে পারে। সো বন্ধুরা, এই বিশেষ বিশেষ গুরুত্বপূর্ণ ভিডিওটি সকল বন্ধুদের মধ্যে শেয়ার করে তাদেরকেও জানা সুযোগ করে দিন। সঙ্গে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ।